কি হয়েছে রে? কিছু হয়নি, মানে ওই তুই ওকে বলেছিলি না যে আমাদের ব্যবসায় জয়েন করতে, সেটা আমি ওকে বলেছিলাম। তারপরে এখন আমার মানে এখন নয় মানে অনেক অনেক দিন ধরেই মানে অনেক দিন মানে বেশ কিছুদিন ধরেই আমার আমার কাছে এসে রোজই ঘ্যান ঘ্যান করে যে ও নিজের ব্যবসা করবে, আর ওর তো সৎসাহসের খুব অভাব, ওই জন্য আমাকে খালি বলে যে তোকে বোঝাতে। মানেটা তো আমি জানতে চাইছি। দেখ, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ওই অভ্র আর চৈতালি এদের বিয়ের কথা উঠলেই তুই কোনো না কোনো ভাবে এড়িয়ে যাচ্ছিস। না, ঠিক সেরকম না। ঠিক সেরকমই আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকোচ্ছিস, কেন সেটা বুঝতে পারছি না। তুই তো আমাকে খুব ভালো করে জানিস যে কোনো একটা প্রশ্ন যখন মাথায় ঢুকেছে উত্তরটা কিন্তু আমার চাই। অপর একটা মেয়েকে ভালোবাসে, তার নাম উর্মি। কি মুশকিলে পড়েছি বলতো? অপর নিজে বলছে কোনো ভালোবাসা নেই, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই এত শিওর হচ্ছিস কি করে? ও ভয়েতে বলতে পারছে না। তা কাকে ভয়, কিসের ভয়, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। শোন, তোর আমার কাছে কিছু লুকোচ্ছিস? লুকোনোর কোনো দরকার? আমি 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 কিন্তু আমি কিছু লুকোচ্ছি না, বিশ্বাস কর। আসলে যে ব্যাপারটা হয়েছে যে মানে আমি যেটা বলছি মানে অন্য কিছু নয়, জানিস তো, সংসারটা ও করবে, থাকবে ও, বিয়েটা ওর, আমরা তো সমস্ত কিছু নিয়ে ভাবছি, কিন্তু আমরা ওর ভাবনাটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। ওকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না? না না, তুই কি করে বুঝলি যে আমরা গুরুত্ব দিচ্ছি না? আরে বাবা, তুই তো খুব ভালো করে জানিস অভ্র অভ্র কোনো জিনিসটাকেই জীবনে সিরিয়াসলি নিল না। মানে আজ যেটা ভালো লাগছে কাল সেটা খারাপ লাগছে। আসল কথা কি জানিস তো, ও জীবনটাকেই কোনোদিন সিরিয়াসলি নেয়নি। আমার দৃঢ় বিশ্বাস ও যে এই উর্মির সঙ্গে ওই যে এটাকে প্রেম বলে লাফাচ্ছে, ওটা কোনো সিরিয়াস প্রেমই। তুই এতটা জোর দিয়ে বলছিস কি করে? কি আসছো, আমি ওকে জানি তাই। দেখ, তুই আর আপত্তি করিস না। হ্যাঁ, তুই দেখ, ওর ওর এতে ভালো হবে। কিন্তু দাদা, এই দেখ, এই মা ঠাকুমা আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাঁদর করেছে, তুই প্লিজ আর উস্কানি দিস না। হ্যাঁ, আরে বাবা, এরকম করে তাকিয়ে থাকার, আরে ভাব ভাব, একটু ভালো করে ভাব। ভালো করে ভাবলেই দেখবি তুই বুঝতে পারছিস যে আমি যে কথাগুলো বলছি না একটাও ভুল না। ঠিক আছে, চল। আর হ্যাঁ, আমি বলছিলাম যে তোর মতামতটা একটু তাড়াতাড়ি জানালে সুবিধা হয়। মানে বাড়ির সবাই তো রাজি মোটামুটি, আপনার মতটা পেলে তাহলে শুভ কাজটা আরম্ভ করতে পারি। তাড়াতাড়ি। আসল কথা কি জানিস তো, ও জীবনটাকেই কোনোদিন সিরিয়াসলি নেয়নি। আমার দৃঢ় বিশ্বাস ও যে এই উর্মির সঙ্গে ওই যে এটাকে প্রেম বলে লাফাচ্ছে, ওটা কোনো সিরিয়াস প্রেমই না। দিদি প্লিজ, তুই আমাকে বাঁচা, আমার পক্ষে চৈতালিকে বিয়ে করা সম্ভব নয়। দিদি প্লিজ। আমি মরে যাব জানিস, আমি আমি মরে যাব দেখিস। আবার নাটক করছিস? অভ্র এখন মরে যাব বলে কোনো লাভ নেই। আমি প্রথমেই তোকে বলেছিলাম যে ছোটকার বোনের সঙ্গে তোর কোনো সম্পর্ক হতে পারে না। তুই একটা অসম্ভবের পেছনে ছুটছিস, তুই আমার কোনো কথা শুনলি না। কেন কেন পারে না, কেন কেন পারে না? উর্মি উর্মি ছোটকার বোন বলে আসছে? উর্মি তো আর গুন্ডা নয় রে। আর দাদা দাদা যেটা করছে সেটা ঠিক করছে? সামান্য একটা কালী পুজো নিয়ে দাদা যেটা করছে সেটা গুন্ডামি নয়? দাদার সম্বন্ধে একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনব না। আজকে উর্মির জন্য দাদার নামে বলছিস, কালকে উর্মির জন্য বাবা মাকে যাতা করে বলবি।
আর আমার সামনে চিৎকার করে কি হবে? ক্ষমতা থাকে তো দাদার সামনে চিৎকার করে গিয়ে বল, বল। এতই যদি বিরক্ত তাহলে এত দিন ধরে দাদা ঠিকানা চাইছে উর্মির, দিতে পারিস নি কেন? দিদি প্লিজ আমার সঙ্গে এরকম করে কথা বলিস, তুই তো আমার সাথে আছিস বল। কে বলেছে আমি তোর সাথে আছি? তুই পাগল নাকি অভ্র? ছোটকার বোনকে আমাদের বাড়িতে কেউ মেনে নেবে না। তোর যদি ক্ষমতা থাকে তুই দাদার সামনে গিয়ে ব্যাপারটা ফেস কর, আর না হলে উর্মিকে ভুলে যা। যা, তুই খুব ভালো করে দাদাকে জানিস অভ্র, দাদা একবার যখন জানতে পেরেছে তখন সহজে তোকে ছাড়বে না। এক হয় তুই দাদাকে গিয়ে সবকিছু বলে দে, না হলে চৈতালিকে মেনে নে। আমি পারবো না দিদি, আমি কিছুতেই চৈতালিকে মেনে নিতে পারবো না। তুই আমাকে মাঝা দিদি, তুই আমাকে মাঝা দিদি। আমি মরে যাবো। চুপ, তোর বাবা কি হয়েছে সেটা বলবি তো তুই। শুভ্র, এই কালকে যে আশরাফের সাথে অ্যাপয়েন্টমেন্টটা আছে ওটা স্ট্যান্ড করছে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিকই আছে, 8:30টায়। হ্যাঁ, আমি কি ভাবছিলাম জানো, যে ওর বাড়িতে অ্যাপয়েন্টমেন্টটা না হয়ে যদি অন্য কোথাও হতো, মানে তাহলে মানে আমার কি মনে হচ্ছে যে এতে ওকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলা হচ্ছে। বাবা, আশা ভাই যদি একবার ভাবে যে কাজটা করব তাহলে কিন্তু জান লড়িয়ে দেবে। হ্যাঁ, বুঝতে পারছি না, কোনো একটা কারণে ও নিজেকে গুটিয়ে রাখছে। বাবু সিংকে ভয় পাচ্ছে না তো? না না, এ অন্য কোনো ব্যাপার। অন্য ব্যাপার মানে? ও কি মিডিয়েটার হিসেবে কিছু কমিশন টমিশন আশা করছে? এই না, ও কমিশন টমিশন কিছু। গুড, ঠিক আছে, কাল তো আমরা যাচ্ছি, তো কথা বললি বোঝা যাবে। আমি চলে যাব। কেন চলে যাবি? কেন না, মানে আমি থাকলে কি তোমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে? এই তোকে না এবার। এ বাবা, আচ্ছা একটা কথা বলতো মা, তোর কি খুব টেনশন হচ্ছে? না বাবা, আমি একদম ঠিক আছি। না বাবা কি? হ্যাঁ বাবা, আমি কদিন ধরে দেখছি মুখটা কিরম করে ঘুরে বেড়াচ্ছে, তারপর আমার কাছ থেকে ওই আসল বাবু সিং এর ঘটনাটা জানার পর থেকে এই তোর কিসের চিন্তা, এত কিসের চিন্তা তোর? কোনো চিন্তা নেই গো, আমি ঠিক আছি। না, আমি বেশ বুঝতে পারছি আমার সোনা মেয়েটা ঠিক নেই। শোন, আমি মুখ দেখলেই বুঝতে পারি। দেখ মা, তোকে এমনি বেজার মুখে দেখলে আমার নিজেকে খুব খুব হেল্পলেস লাগে জানিস। আমি তোমাদের খুব বিপদে ফেলে দিয়েছি তাই না বাবা? না, মোটেও না। কি রে শুভ্র? হ্যাঁ শোন মা, তোকে আর তোর দাদাকে দেখে আমি আগে বুঝতে পারতাম যে তোরা কিছু একটা লুকোচ্ছিস, কিন্তু এখন তো আমার কাছে সব ক্লিয়ার, তাই না? তুই একদম টেনশন করিস না মা, তুই দেখিস আমরা আস্তে আস্তে সব ঠিক ম্যানেজ করব। সেটাই তো আমি ওকে বলে বোঝাতে পারছি না, মাথায় যে কি আছে। এই শোন, অনেক মুখ গোমড়া করে থেকেছিস, এবার একটু হাস, একটু খিলখিল করে হাস দেখবি। এই হাস কিন্তু নালে ছোটবেলার মতো কাছে দেবো কিন্তু। আমাকে দেখেছিলেন বাবা? ও হ্যাঁ, শোনো বিদিশা, আমি যা শুনলাম তাতে তো মনে হচ্ছে অভ্রের সঙ্গে উর্মির তেমন কোনো সম্পর্ক নেই। কি শুভ্র, তাই তো? না না, আমায় যা বলেছে নেই। তো সেক্ষেত্রে যদি মানে তোমাদের আপত্তি না থাকে তাহলে
শুভ্র কালই চলে যাক চৈতালিদের বাড়ি, ওর বাবার সঙ্গে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, মা ঠাম্মা ওরা যদি, না শোনো, মা তো সম্মতি দিয়েছেন আর প্রভা তো প্রথম দিন থেকেই রাজি। এখন আমি তোমাদের দুজনের মতামত চাইছিলাম, আসলে পাকা কথা বলতে যাবার আগে এটা তো খুব জরুরি। তোমার কি মত? আপনারা যখন আছেন তখন আমার মত কিসের? এই তুই বলতো, দেখ অভ্র কিন্তু নিজে আমাকে বলেছে যে উর্মির সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই, এরপর তোর আর অমত করার কিছু থাকে না। চৈতালিকে কি তোর পছন্দ না? না বাবা, চৈতালি খুব ভালো মেয়ে। তাহলে দেখ তালি হয়ে গেল, তার মানে তোর পছন্দ, তাই তো? বাস তাহলে শুভ্র, তুই কালকেই চলে যা চৈতালিদের বাড়ি, ওর বাবার সঙ্গে কথা বলে শুভ কাজটা একেবারে সেরে ফেল, সেটাই ঠিক হবে। তোমরা কিছু চিন্তা করো না, আমি ওদিকটা দেখে নিচ্ছি, তোমরা বিয়ের তোড়জোড়টা শুরু করে দাও। কিচ্ছু মাথায় আসছে না, কি যে করি কোনো মানে হয়? কদিন ধরে একটা কাজও করতে পারছি না, এরকম চলে তো পাগল হয়ে যাবো আমি। কি অভ্রবাবু, কি এত চিন্তা করছো নিজের মনে? কই কিছু না তো? কিছু না বললে তো হবে না, বলছি তো কিছু চিন্তা করছি না। পারালে হবে না তো? দেখি চোখ দুটো, দেখি এদিকে তাকাও। চোখ দুটো কিরকম টায়ার্ড টায়ার্ড লাগছে, চোখের সেই শাইনটাই তো অপ্রভাব নষ্ট হয়ে গেছে। একটা ব্রাইট ইয়াং চ্যাপ এরকম বয়স হয়ে থাকলে হবে কেন? তুমি মেল চেক করে নাও। নো ডিয়ার, মেল ক্যান ওয়েট। তোমার এই পেল ফেস্টটা ছেড়ে আমি মেলে কি করে মন দিই বলো, তাই না? আমি জানি তুমি কেন ডিস্টার্বড, বলবো কেন? তুমি উর্মি বলে একটা মেয়েকে ভালোবাসো, অথচ বাড়ির লোক তোমার বিয়ে দিতে চায় চৈতালির সঙ্গে, আই এম রাইট? বলো ঠিক হচ্ছে কিনা। তুমি জানলে কি করে? কাউকে ভালোবাসলে, কাউকে বেস্ট ফ্রেন্ড মনে করলে তার মনের কথা পড়া যায়। অলরেডি বাড়িতে একটা মিটিং হয়ে গেছে, আর সেই মিটিংয়ে সবাই মিলে ডিসিশন নিয়েছে আগামীকাল তোমার দাদা মিস্টার শুভ্র ব্যানার্জি চৈতালির বাবার সাথে কথা বলতে যাবে। সে কি কি বলছো? 100% শিওর না হয়ে আমি কোনো কথা বলি না অভ্রবাবু। আরো একটা কথা শুনে না, তুমি ভীষণ অবাক হয়ে যাবে জানো। এই যে আগামীকাল তোমার দাদা চৈতালির বাবার সাথে কথা বলতে যাচ্ছে, সেই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ কার জানো? তোমার প্রিয় দিদি রিনি। দিদি? শেষ পর্যন্ত এই হয় জানো, জুলিয়াস সিজারকে শেষ ছুরিটা পেছন থেকে কে মেরেছিল জানো তো? তার বিশ্বস্ত সেনাপতি ব্রুটাস। রেনি কিন্তু একটু ইচ্ছে করলেই তোমার ফেভারে কথা বলতে পারত। রজত আর শুভ্র রেনির ব্যাপারে এতটাই উইক যে তোমার দিদি একটু ঘুরিয়ে কথা বললেই চৈতালির বাড়ি যাওয়ার ব্যাপারটা ডিফার করতে পারত। তাই তো, দিদি যদি একবার বেঁকে বসতো তাহলেই তো পুরো ব্যাপারটা ভেস্তে যেত। তাহলে বুঝতে পারছো রিনির কাছে
তোমার থেকে বাড়ির অন্যদের কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অথচ একটা ব্যাপার তো পরিষ্কার, এই ইস্যুতে বাড়ির আর কারোর কথা বলার কোনো রাইট নেই। এটা সম্পূর্ণ তোমার বিষয়, তুমি যে ডিসিশনটা নেবে সেটাই হবে। অপ্র, আমি যদি তোমার জায়গায় থাকতাম পরিষ্কার বলে দিতাম, আমি উর্মিকে ভালোবাসি আর আমি উর্মিকেই বিয়ে করতে চাই। কি হলো অপ্র, কি ভাবছ? এটা 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 বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধা আছে? কাম অন অভ্র, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি বলে তো ছুটে এসেছি। কিসের অসুবিধে? কেন তুমি সবার সামনে বলতে পারছো না তুমি উর্মিকে বিয়ে করতে চাও, বলো। উর্মি ছোটকার বোন, তাতে কি হয়েছে? ছোটকা একটা গুন্ডা হতে পারে, কিন্তু উর্মি ওর বোন, সে তো নির্দোষ, নিষ্পাপ একটা মেয়ে। অপ্র, তুমি যদি উর্মিকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে সবার সামনে বুক বাজিয়ে বলো উর্মি অন্য কোনো মেয়ের থেকে যোগ্যতায় কোথাও কম নয়। ইয়েস, ঠিকই তো, একদম ঠিক কথা বলেছ তুমি। যেন আমি আমি এই কথাটাই দিদিকে বোঝাতে চাইছি না। আচ্ছা তুমি বলো তো, উর্মি ছোটকার বোন, হ্যাঁ বোন, তাতে তাতে উর্মির দোষটা কোথায়? আমার এই কথাটা কাউকে আমি বোঝাতে পারছি না, কাউকে। দিদি এটা বুঝবে না, তার কারণ তোমার দিদি যদি এটা বোঝে তাহলে তার বাবার দাদার বিপক্ষে তাকে কথা বলতে হবে, যে গার্লসটা তোমার দিদির নেই। কামন অপ্র, আমি আমি তোমার সঙ্গে আছি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইয়েস অপ্র, তুমি আমাকে বিশ্বাস করো না? ছোটকার বোন বেচারি রিনি, শুভ্র ব্যানার্জির কাছে এত বড় সুখবরটা এত দিন লুকিয়ে রেখেছিলে।